السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ادخل الجنة من أمتي سبعون ألف بغير حساب ولا عذاب الذين لا يسترقون ولا يتطيرون وهم يتوكلون على ربهم رواه البخاري مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে বৈঠকে বক্তব্যের বিষয় আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে দুটি কথা তার প্রথম কথা হচ্ছে আপনারা যে যেখানে আছেন আপনাদের যাবতীয় প্রয়োজনীয় কাজ ত্যাগ করে আপনাদের চলাচল গতি বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের সাথে দ্বিতীয় কথা হক বলা যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলা যেমন জটিল হক মানাও তেমন কঠিন এদেশের মাটিতে অসংখ্য মিথ্যা তাফসির আছে অসংখ্য মিথ্যা হাদিস আছে অসংখ্য মিথ্যা বক্তব্য আছে যার অধিকাংশই আরবি ভাষায় লেখা আছে এসবগুলো যাচাই বাছাই করে হক বলা খুব কঠিন হক মানা কঠিন কেন চলন্ত ধর্ম এক ধরনের আর হক আর এক ধরনের যখনই কোনো মানুষ শরীয়ত তদন্ত করে চূড়ান্ত হক বলতে চায় তখন সমাজ তা মেনে নিতে পারে না সমাজ মনে করে আমরা যা মানছিলাম তা আমাদের নিকটে গ্রহণীয় ধর্ম আমরা এই নতুন কি করে মেনে নিতে পারি আমরা তো দূরের কথা পৃথিবীর যিনি সবচেয়ে বড় মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ তাকেও জাতি মেনে নেয়নি তার কথাও চলন্ত নীতির বিপরীত ছিল চলন্ত ধর্মের বিপরীত ছিল সবার জানা তিনি পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ নইলে আমি তার একটা বুখারী মুসলিমের হালকা বিবরণ দিয়ে সামনের দিকে আগাবো দেখুন তিনি সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও সমাজ তার কথা মেনে নেয়নি সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়েছে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হলো আল্লাহর নবী এক সময়ে সুমামা ইবনে ওসালকে বললেন সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সুমামা বলল তাক্তল তাক্তল জাদামিন ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা এই ইসলাম গ্রহণ করব মানে
না আপনি যদি আমাকে হত্যা করেন রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আর আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। আল্লাহর নবী পরের দিন বললেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকতল তাকতল জাদ আমিন ওয়াইন তুনিয়াম তুনিওয়ালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। ইসলাম গ্রহণ করব মানে আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চান প্রদান করা হবে। আল্লাহর নবী কিছু বললেন না। আল্লাহর নবী পরের দিন বলছেন, সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা বলল, তাকতল তাকতল জাদ আমিন ওয়াইন তুনিয়াম তুনিওয়ালা শাকিরিন ওয়াইন তুরিদুল মাল ফাতুতা। আমি ইসলাম গ্রহণ করব মানে আমাকে যদি হত্যা করা হয় রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আমাকে যদি ছেড়ে দেওয়া হয় শুকরিয়া আদায় করা হবে, ছাড়তে গিয়ে যদি পয়সা চাওয়া হয় প্রদান করা হবে। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী কাতলে কুহ, একে তোমরা ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। লোকটা নিজের বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, মনে মনে বলছে, ভদ্র মানুষ দেখেছি তবে এত বড় ভদ্র দেখিনি। রাস্তায় এক জায়গায় পানি পেয়ে গোসল করে ফিরে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ কথা বলার পরে সুমামা বলে, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন দেখি তিনি পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। সুমামা বলে, আমি সবচেয়ে ঘৃণা করতাম ইসলাম ধর্মকে, দেখি ইসলাম সবচেয়ে উৎকৃষ্ট উন্নত মানের ধর্ম। সুমামা বলে, আমি সবচেয়ে ঘৃণা করতাম এই মক্কা শহরকে, দেখি মক্কা শহর সবচেয়ে উত্তম শহর, সবচেয়ে ভালো জায়গা। আমি আপনাকে বলছি, দেখুন আল্লাহর নবী আচরণ দিয়ে লোকটাকে ঘায়েল করে দিলেন। তিন দিন যাবত লোকটা একই ভাষা বলল, আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ রাসূল কিছু বললেন না, ছেড়ে দিলেন। নিজেই লোকটা বলছে, সবচেয়ে ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ভদ্রতা দেখেই ইসলাম গ্রহণ করল। এত বড় সম্মানী ভদ্র মানুষকেও সমাজ মেনে নেয়নি, সমাজ মেনে নেয়নি। তার একটা বাস্তব আপনাকে দেখাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরায় বসে ইবাদত করতেন, হঠাৎ একদিন জিব্রাইল এসে চেপে ধরে বললেন, আপনি পড়ুন। আমাদের নবী বললেন, আমি পড়তে জানি না। আবার ধরে ছেড়ে বললেন, আপনি পড়ুন। আমাদের নবী বললেন, আমি পড়তে জানি না। আবার চেপে ধরে বললেন, ইকরা বিসমে রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই পর্যন্ত পড়া নিয়ে তিনি বাসায় চলে আসলেন। তিনি বললেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তালা নাচ্ছি, আমি ভয় পাচ্ছি আমার যে কি হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভয়ের কিছু নেই, আপনার কিছু হবে না, আপনি অসহায় মানুষকে সহযোগিতা করেন, গরিব ফকির দুস্থ মানুষকে খাওয়ার দেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন,
আপনার কিছু হবে না, আপনাকে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য ওরা কাবিলে নাফেলের কাছে নিয়ে যায়, চলেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো। ওরাকার কাছে নিয়ে গিয়ে তিনি বললেন দেখেন তো চাচা আপনার ভাতিজা বলে কি। ওরাকা বললেন বলো বেটা কি ঘটনা। আল্লাহর নবী বললেন আমি গাড়ে হীরাই বসেছিলাম, ঘন্টার মতো শব্দ করে এসে আমাকে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না, আবার বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না, চেপে ধরে আমাকে বলল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই পর্যন্ত বলতেই ওরাকা বললেন বুঝেছি, সে তো নামুস, সে তো জিব্রাইল, তোমাকে এলাকার লোক বের করে দিবে। তখন আমাদের নবী বললেন আওয়া মুখরে জিয়ে এলাকার লোক আমাকে বের করে দিবে, এটা হয় কি করে। আল্লাহর নবী বুঝতে পারতেন জনগণ তাকে ভালোবাসে, তিনি বুঝতেন তার চাচার আদর, তিনি বুঝতেন তার চাচির আদর, তিনি বুঝতেন জাতির সম্মান, জাতি তাকে বের করে দিবে, এ কথা তিনি মেনে নিতে চাচ্ছিলেন না। তখন ওরাকা বললেন শোনো, যার কাছে জীবনে জিব্রাইল এসেছে জনগণ তাকেই বের করেছে, তোমাকেও বের করে দিবে। শোনো, পৃথিবীতে জীবনে যার কাছেই জিব্রাইল এসেছে জনগণ তাকে মানেনি, তাকে গ্রাম থেকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাকেও বের করে দিবে। তবে আমি যদি ওই সময় থাকি তোমার যথাযথ সহযোগিতা করব। জনগণের সামনে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। জনগণের মাবুদ ছিল 360 জন, জনগণের মাবুদ ছিল 360 জন। একটা সমাজে তিনি বললেন মাবুদ একজন সপ্তম আকাশের উপরে থাকে। জনগণ বলল আজালাল আলহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব, আরে এতগুলি মাবুদকে একজন করে দিল, এ তো বিরাট আশ্চর্য, হ্যাঁকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। সমাজ পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষকে মেনে নিতে পারেনি হক বড়তিতে। বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই ভাই, হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আমরা যারা আল হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে নিজের জীবনকে গড়ে পরকালমুখী করতে চাই, পরকালের সফলতা অর্জন করতে চাই, তারাই একমাত্র পৃথিবীর স্বার্থ বিসর্জন দিয়ে সর্ব ধরনের স্বার্থকে ফেলে দিয়ে কোরআন এবং সহি হাদিস মানতে যে কোনো সময়ে প্রস্তুত রয়েছি। বলুন ইনশাআল্লাহ, যে কোনো সময়ে কোরআন এবং সহি হাদিস মানতে প্রস্তুত রয়েছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুমা আমিন। মহান আল্লাহ বলেন উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার কাজে কর্মে সব কিছুতেই যথেষ্ট হবেন। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। শুনুন, শোয়েব আলাইহিসসালাম বলেন আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার কাজ আমার কর্ম আমার চলাফেরা আমার সব কিছু একমাত্র আল্লাহর শক্তিতে হয়ে থাকে। প্রতিপালক আমি যা কিছু করি আমি যা কিছু বলি তোমার শক্তিতেই করি তোমার শক্তিতেই বলি, আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপরেই ভরসা রাখি, ওয়া ইলাইহি উনীব আমি তার নিকটেই ফিরে যাব। মহান আল্লাহ বলেন সাবে মারহামাতিন মিনাল্লাহ, আমাদের নবীকে বলেন সাবে মারহামাতিন মিনাল্লাহ লিনতালাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া
আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, আপনি মানুষের জন্য নরম আচরণের হয়েছেন। ইন কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি মানুষের জন্য কঠোর স্বভাবের হতেন, কর্কশ স্বভাবের হতেন, লাম ফাজ্জু মিন হাওলিক, মানুষ আপনার নিকট থেকে সরে যেত। ফাফানহুম, মানুষকে দিনের কথা বলতে গেলে মানুষ কিছু বলতেই পারে, রাগ করতে পারে, আপনি তাদেরকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান। ফায়দা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন তখনই আল্লাহর উপরে ভরসা করুন। আপনি যে কাজ করতে যাবেন সেই কাজ করার পূর্বে আল্লাহর উপরে ভরসা করে কাজের পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ তাআলা বলছেন, যখনই আপনি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন তখনই আপনি আল্লাহর উপরে ভরসা করে কাজ আরম্ভ করুন, আল্লাহ আপনার কাজের জন্য যথেষ্ট হবে। আপনাকে এই পর্যন্ত বিবরণ দেওয়ার পরে বড় বড় দুই একজন নবী ও সাধারণ যারা আল্লাহ ভীরু মানুষ তার দু একটা দৃষ্টান্ত দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজার ইব্রাহিম ও বেসারা, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সাথে করে স্থান ত্যাগ করে এলাকা ত্যাগ করে চলে গেলেন অন্য দেশে, অন্য এলাকায়। ফাদাখালা কারিয়াতান, তিনি একটা গ্রামে প্রবেশ করলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে একজন স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা ছিল। ফাকিলা লাহু, তাকে বলা হলো, দেখালা ইব্রাহিম, মাহু এমরা, ইব্রাহিম এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন নারী রয়েছে, হে আহাসানো মিনাল আরব, সেই নারী সবচেয়ে সুন্দরী নারী আরবের আরব দেশে, সে নারী সবচেয়ে সুন্দরী নারী আরব দেশে। ফাউর সেলাইলাইহে, তার নিকটে লোক পাঠানো হলো, তাকে বলা হলো, ইব্রাহিম মানহে আম্মা, যে ব্যক্তি তোমার সাথে রয়েছে সেই ব্যক্তিকে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে উক্তি, সে হচ্ছে আমার বোন। তিনি এই কথা বললেন, সুম্মা রাজা এলাইহা, তারপরে তিনি স্ত্রীর নিকটে একটু আগিয়ে ফিরে গেলেন। তিনি স্ত্রীকে বললেন, সারা, লা তুকাযযিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না। ইন্নি আখবারতুহু, আমি তাদের বলে দিয়েছি, আন্নাকে উক্তি, তুমি আমার বোন। সারা, আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি যেন আমাকে মিথ্যা প্রমাণ করো না। সারা, তুমি মনে রেখো, ইন আলাল আরজে মুমিনুন গাইরি ও গাইরকে, আমি আর তুমি ছাড়া এই মাটির ওপরে আর কোনো মুমিন নেই, এ কথাও ঠিক। সারা, এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া আর কোনো মুমিন নেই, এ কথাও ঠিক। সুম্মা আর সালাবিহা ইলাইহে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদশার নিকটে সমর্পণ করলেন। ফাকামা এলাইহা, স্বৈরাচারী বাদশা তার সাথে অন্যায় করার জন্য আগিয়ে গেল। ফাকামাত ফাতাতাওয়াজ্জাব অতুসাল্লি, তিনি উঠলেন, তিনি ওযু করলেন, তিনি দূরে কাজ সালাত আদায় করলেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন বিপদে পড়লে দূরে কাজ সালাত আদায় করবেন। আজকের বিপদ, ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ খুব বড় বিপদ, সারার বিপদ খুব বড় বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের নিকটে পাঠিয়ে দিলেন। পাঠানো মাত্র স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায়ের জন্য দাঁড়ালো, তিনিও দাঁড়ালেন, তিনি সুন্দর করে ওযু করলেন, দুরেকাত সালাত আদায় করলেন। এরপরে সারা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম, প্রতিপালক, তুমি যদি মনে করো, আমি তোমাকে বিশ্বাস করি, তবে রাসুলেকা, তোমার রাসুলকে বিশ্বাস করি,
তুমি যদি মনে করো আমি তোমাকে বিশ্বাস করি তোমার রাসূলকে বিশ্বাস করি ওমা হাসান্ত ফারজি ইল্লা আলা জাওজি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীতে কাউকে কারো নিকটে বৈধ করিনি আমি আমার লজ্জা স্থানকে আমি আমার স্বামী ছাড়া কারো নিকটে বৈধ করিনি তুমি যদি এটা বিশ্বাস করে থাকো তুমি যদি এটা জেনে থাকো ফালা তুসাল্লাত আলাইয়া কাফেরান তাহলে তুমি আমার উপরে কোনো কাফেরকে জয় করবে না কোনো কাফের যেন আমার প্রতি অন্যায় করতে না পারে ফাগুত্তা এই পর্যন্ত সারা বলতে না বলতেই সে বেহুশ হয়ে গেল ফারাকা যাবে রিজলাই হিলারজা সে পা দিয়ে জমিনের উপরে আঘাত করতে লাগলো সে এখন মরে মরে যান তার যাই যাই সারা বললেন আল্লাহুম্মা ইয়ামুত এ যদি এখন মারা যায় ইকালো তাহলে বলা হবে হে কাতালাতু সারাই একে হত্যা করেছে প্রতিপালক একে আমার সামনে মেরে ফেলে তুমি আমাকে আমার স্বামীকে বিপদে ফেলো না এই পর্যন্ত বলতেই তার স্বামী আবার সুস্থ হয়ে গেল আবার অন্যায় করার জন্য প্রস্তুতি নিল আবার সুস্থ হলো আবার অন্যায় করার জন্য প্রস্তুতি নিল শেষ পর্যন্ত বলল কে আছো আমার সালতুম এলাইয়ে ইল্লা শয়তান তোমরা আমার নিকটে শয়তানকে পাঠিয়েছো ইজউ দেহা ইলাইহে তোমরা একে ইব্রাহিমের নিকটে পৌঁছিয়ে দাও ওয়া উতুহা আজারা আর তোমরা হাজেরাকে উপঢকন স্বরূপ একটা দাসী প্রদান করো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উপঢকন হাজেরাকে নিয়ে ইব্রাহিমের নিকটে আসলেন এসে বলছেন হাল শারতা ইব্রাহিম আপনি কি জেনেছেন কাদকাবেতাল্লাহুল কাফেরা আল্লাহ কাফেরকে অপমানিত করেছে আল্লাহ কাফেরকে লজ্জিত করেছে আল্লাহ কাফেরকে জাতির সামনে অপমান করে দিয়েছে সেই কাফের একজন দাসী হাদিয়ে দিয়েছে যার নাম হাজেরা দেখুন একই বলে আল্লাহ ভরসা আমি অবগত নই আমি কতটুকু আপনাদেরকে বুঝালাম এ ব্যাপারে আমি পূর্ণ নিশ্চিত নই আপনি বিপদে পড়ে এরকম ভাবে আল্লাহর উপরে ভরসা করে নিজেকে বাঁচানোর জন্য কতটুকু প্রস্তুত এবং আল্লাহর আল্লাহর উপরে আপনার কতটুকু ভরসা সেটাই বা কেমন আজকে থেকেই শিক্ষা নিতে হবে আজকে থেকেই আল্লাহ ভরসা কি জিনিস তা বুঝে নিয়ে যে কোন সময়ে আল্লাহর উপরে ভরসা করে কাজের পদক্ষেপ গ্রহণ করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক অনেক দিন আগের কথা হাজার হাজার বছর আগের কথা একজন ব্যক্তি তাসাল্লাফা ফলামান আও রাজুলান আলফা দেনারিন একজন ব্যক্তি একজন লোকের কাছে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিল একজন ব্যক্তির নিকটে 1000 স্বর্ণ মুদ্রা কর্জ চেয়েছিল তখন কর্জদাতা বলেছিল যে আমার জন্য একজন সাক্ষী পেশ করো আমার জন্য একজন জিম্মেদার পেশ করো আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি তবে তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে তুমি যদি দিতে না পারো তাহলে জিম্মেদার কে হবে আল্লাহ আমি তখন বলেছিলাম আল্লাহ কাফিল আল্লাহই জিম্মেদার হওয়ার জন্য যথেষ্ট তারপরে লোকটা চেয়েছিল ঠিক আছে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি একজন সাক্ষী রাখতে হবে আমি বলেছিলাম আল্লাহই সাক্ষী যথেষ্ট তোমার উপরে এসে লোকটা রাজি হয়ে যায় বুখারী মুসলিমের হাদিস লোকটা এই কথার ভিত্তিতে 1000 স্বর্ণ মুদ্রা দিল 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই লোকটা কোনো এলাকায় পানি পথে ব্যবসা করতে চলে গেল নির্ধারিত সময়ের উপরে সে টাকা ফেরত দিতে চেয়েছিল টাকা নিয়ে সে নদীর ধারে দাঁড়িয়ে থাকলো সে বলছে আল্লাহুম্মা ইন্নি জাহাদত আমি মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব আমি খুব যানবাহন খুঁজলাম আমি নৌকা খুঁজলাম পলাম আজেব আমি নৌকা পালাম পেলাম না আমি ওই লোকের সাথে ওয়াদা করেছি আমি তাকে নির্ধারিত সময়ে 1000 স্বর্ণ মুদ্রা দিব প্রতিপালক তুমি জানো
আমি যখন তার কাছে স্বর্ণমুদ্রা চেয়েছিলাম তখনও বলেছিল যে একজন জিম্মেদার দাও, সে বলেছিল জিম্মেদার লাগবে না, আল্লাহই জিম্মেদার। আমি বলেছিলাম জিম্মেদার লাগবে না, আল্লাহই জিম্মেদার। আল্লাহ কর্জদাতা চেয়েছিল একজন সাক্ষী পেশ করো, আমি বলেছিলাম সাক্ষী লাগবে না, আল্লাহই সাক্ষী দিবে।